বাকচায় বন্ধ থাকা রেশন ব্যবস্থা সচল করা হলো পুলিশি পাহারার মধ্য দিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা অঞ্চলের গোড়ামহাল গ্রামে গত পহেলা মে বিজেপির বুথ সভাপতি খুন হওয়ার পর এলাকায় অশান্ত হয়ে ওঠে। পাশাপাশি তিন চারটে গ্রাম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। বোমাতঙ্কে রেশন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। আজ 12ই মে শুক্রবার সকালে প্রায় 2 সপ্তাহের পর ময়না থানার পুলিশি সহযোগিতায় রেশন ব্যবস্থা সচল করা হয় বলে জানা গিয়েছে। 2 সপ্তাহ রেশন বন্ধ থাকার পর আজ বরুণার ফেরিঘাট সংলগ্ন এলাকায় গোড়ামহাল ও বরুণার গ্রামের উপভোক্তারা পুলিশি পাহারার মধ্য দিয়ে রেশন সামগ্রী গ্রহণ করেন বলে জানা গিয়েছে। আমাদের